কৌতূহল তোমাকে শেখাবে যে নতুন জিনিস কি করে জানতে হয় শিখতে হয় আর একেই মনে হয় বলে প্রকৃত শিক্ষা কোচবিহারের রামবোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে মেধা তো বটেই তার সঙ্গে চন্দ্রচূড়ের কথা শুনলে অবাক হতে হয় বিভিন্ন বিষয়ে ওর প্রাপ্ত নম্বরগুলো আশা করি আপনারা সকলেই দেখেছেন তার কথা তার চিন্তা ভাবনা মিডিয়ার সামনে তার সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় নিজেকে উপস্থাপনা করা গোটা বাংলার মানুষকে অবাক করে দিয়েছে গোটা বাংলার মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এই ভিডিওতে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরবো চন্দ্রচূড়ের প্রথম স্থান অধিকার করা বা তার প্রাপ্ত নম্বর নয় তার যে উপস্থাপনা এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে খুবই একটা শিক্ষণীয় বিষয় প্রথম পয়েন্টটি হল সেল্ফ মোটিভেশন চন্দ্রচূড়ের বেডরুমের ওয়ালে লেখা রয়েছে ইউ মাধ্যমিক ক্যান্ডিডেট মাইন্ড ইট এটা হচ্ছে সেলফ মোটিভেশন পরিবারের গুরুজন থেকে শুরু করে আত্মীয় স্বজন এমনকি শিক্ষক শিক্ষিকারা কিন্তু সবসময় ছাত্রদেরকে মোটিভেট করে থাকে যে তোমরা এবার মাধ্যম মাধ্যমিক দিচ্ছ তোমাদের এবছর ভালো রেজাল্ট করতে হবে মাধ্যমিকটা হচ্ছে একটা ভিত্তি স্টুডেন্টদের একটা পিলার তৈরি হয় এখান থেকে এই জায়গায় যদি মাধ্যমিকের রেজাল্ট ভালো হয় তাহলে ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হয়ে যায় ভবিষ্যতের পথ অনেক সফল হয় সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের সকলে কিন্তু আমরা প্রত্যেকের বাড়ির স্টুডেন্টদেরকে মোটিভেট করার চেষ্টা করি এবং সেই স্টুডেন্ট হয়তো তাৎক্ষণিকভাবে মোটিভেট হয় কিন্তু সে যদি নিজের থেকে মোটিভেশনটা ফিল করতে না পারে নিজে নিজে ও মোটিভেট হতে না পারে তাহলে কিন্তু আপনারা যতই তাকে মোটিভেট করার চেষ্টা করুন সে কিন্তু তাৎক্ষণিকভাবে মোটিভেট হবে আবার কিন্তু তার আর একটা দিয়ে সেই মোটিভেশনগুলো বেরিয়ে যাবে সে কিন্তু নিজের মোটিভেশনটা ধরে রাখতে পারবে না এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো সেলফ মোটিভেশন নিজেকে নিজে নিজেই সবসময় মোটিভেট হয়ে থাকতে হবে যে আমি এবছর মাধ্যমিক দিচ্ছি আমার একটা সিরিয়াস এক্সামিনেশন রয়েছে আমাকে এই বছর খুব কঠোরভাবে পরিশ্রম করে খুব পড়াশোনা করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে যেটা চন্দ্রচূড়ের ভালো রেজাল্টের ক্ষেত্রে আমার মনে হয় খুবই কাজে দিয়েছে এই সেলফ মোটিভেশন ব্যাপারটা আমাদের উচিত প্রত্যেক স্টুডেন্টদেরকে সেলফ মোটিভেট যাতে তারা হতে পারে সেদিকে নজর দেওয়া দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো অ্যাবসেন্ট মাইন্ড চন্দ্রচূড়ের ওয়ালে লেখা আছে ফোকাস অন ইয়ার স্টাডিজ রেদার দেন হজ বড়ল। অর্থাৎ মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে হবে এই যে মনোযোগের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু সকলেই বড় ছোট সকলেই আমরা কিন্তু বিভিন্ন কারণে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই আমরা যে কোনো একটা কাজ করতে ধরলে বা যে কোনো বই পড়তে বসলে একটু পড়ার পরে কিন্তু আমাদের মাথায় অনেক চিন্তা এসে যায় আমাদের অ্যাবসেন্ট মাইন্ডে আমরা অন্য কিছু ভাবতে থাকি যে ওখানে টাকা পয়সার কোনো একটা বিষয় রয়েছে বা ওখানে খেলায় কি হয়েছে এরকম নানা রকম অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় সেক্ষেত্রে যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে এটা তো আরও বেশি করে হয় কারণ ওরা পড়তে বসলেই ওদের মাথায় থাকে কোথায় খেলা হয়েছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কী হয়েছিল এরকম কিন্তু ওরা বিভিন্নভাবে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় যেটা তাদের পড়ার ক্ষেত্রে খুবই ব্যাঘাত ঘটায় এক্ষেত্রে চন্দ্রচুর ওয়ালে এত সুন্দরভাবে একটা কোটেশন লিখে নিজেকে যে অ্যাবসেন্ট মাইন্ড থেকে সরিয়ে যাতে পড়াশোনার মধ্যে যাতে কনসেন্ট্রেশনটা রাখা যায় সেজন্য কিন্তু তার এই ইউনিক কাজগুলো তার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা কাজে দিয়েছে তৃতীয় পয়েন্ট যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ মোবাইল চন্দ্রচুরের বেডরুমের বোর্ডের পাশে লেখা আছে ইউ হ্যাভ বুকস সো হোয়াই মোবাইল অর্থাৎ তোমার কাছে বই রয়েছে তুমি বইয়ে পড়াশোনা করবে মোবাইল কেন বর্তমান যুগে আট থেকে আশি আমরা সকলেই কিন্তু মোবাইলের উপর আসক্ত হয়ে থাকি আমাদের সকলেরই মোবাইলের উপর আসক্তি রয়েছে মোবাইল ছাড়া আমরা একটা দিনও কিন্তু কল্পনা করতে পারি না সেক্ষেত্রে এই এই মোবাইলের যুগে মোবাইল থেকে নিজেকে সরিয়ে রাখা কতটা সাধনার ব্যাপার সেটা কিন্তু চন্দ্রচূড় করে দেখিয়েছে চন্দ্রচূড় নিজেকে মোটিভেট করার জন্য নিজের বেডরুমের ওয়ালে এই যে লিখে রেখেছে এটাতে তার সে হয়তো যখন ভেবেছে যে একটু মোবাইল দেখি মোবাইল দেখি বা হয়তো কোনো সময় মোবাইল নিয়ে বসলো একটু তখন কিন্তু তার এই লেখাটা দেখে মনে হবে যে আমাকে তো বই পড়তে হবে আমার পড়াশোনা আছে পড়া পড়তে হবে আমি মোবাইল নিয়ে সময় নষ্ট করছি কেন এই যে সেলফ একটা সচেতনতা এই সেলফ সচেতনতা কিন্তু তার পড়াশোনায় কিন্তু খুবই কাজে দিয়েছে সে একটি ইন্টারভিউতে জানিয়েছে যে অন্যান্য ছেলে মেয়েদের মতো ক্লাস নাইনে থাকা অবস্থায় ওরও কিন্তু মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয়েছিল সেই আসক্তিকে কাটিয়ে এই যে সেলফ সচেতনতা তার মধ্যে তৈরি হয়েছে এটাই কিন্তু সকলের চেয়ে ওকে ব্যতিক্রমী করেছে চতুর্থ পয়েন্ট কনসেপ্ট ক্লিয়ার পড়াশোনা অর্থাৎ আমরা যখন কোনো একটা বিষয় পড়ব সেই বিষয়টি ঘন্টার পর ঘণ্টা ধরে মুখস্থ করব না বা সেই বিষয়টি বুঝতে না পারলে এড়িয়ে যাবো না আমরা সেই বিষয়টি যে কনসেপ্ট রয়েছে বিষয়টিতে সেই বিষয়টি বোঝার চেষ্টা করব। এবং যতক্ষণ পর্যন্ত বিষয়টা কনসেপ্টটা টোটালি ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বিষয়টাকে সময় দিতে হবে বিষয়টিতে কনসেপ্ট ক্লিয়ার হলো না শুধু মুখস্থ করে গেলাম তাহলে কিন্তু হবে না পঞ্চম পয়েন্ট আদার অ্যাক্টিভিটিস অর্থাৎ ঘন্টার পর ঘণ্টা শুধু পড়াশোনা নয় পড়াশোনার সঙ্গে অন্য কিছু করতে হবে গান করতে হবে খেলাধুলা করতে হবে আবৃত্তি করতে হবে যার যেটা ভালো লাগে আর্ট করতে হবে এই সমস্ত অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু একজন স্টুডেন্টের সামগ্রিক বিকাশ ঘটে সেক্ষেত্রে শুধুমাত্র ঘন্টার পর ঘণ্টা পড়াশোনা নয় তার সঙ্গে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলোও করতে হবে ষষ্ঠ পয়েন্ট গুরুজনদের প্রতি শ্রদ্ধা বর্তমান সমাজে যারা সিনিয়র রয়েছে তারা কিন্তু সবসময় একটা কমপ্লেন করে থাকে যে আজকালকার যুগের ছেলেমেয়েরা বড়দের সম্মান করে না এমনকি শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বিভিন্ন সময়ে অভিযোগ করে থাকে যে আজকালকার যুগের ছেলেমেয়েরা আর শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের সেরকমভাবে সম্মান দেয় না সেদিক থেকে চন্দ্রচূড়ের কিন্তু ব্যতিক্রমী আচরণ লক্ষ্য করা গিয়েছে গুরুজনদের প্রতি তার শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাদের প্রতি তার শ্রদ্ধা এগুলো কিন্তু তাকে অসামান্য করে তুলেছে তার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করেছে সপ্তম পয়েন্ট আউট নলেজ আমরা আমাদের বাড়ির স্টুডেন্টদেরকে শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ করে রাখব না পড়াশোনার পাশাপাশি সমসাময়িকভাবে দেশে রাজ্যে যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলো সম্পর্কে তাদের যাতে নলেজ থাকে যেরকম ওর চিন্তা ভাবনা ওর নলেজ এগুলো কিন্তু ওকে খুবই সমৃদ্ধ করেছে তার জ্ঞানের পরিধিকে অনেকটা সমৃদ্ধ করেছে এই সমসাময়িক বিষয়গুলোর মধ্যে পশ্চিমবঙ্গের যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছে সে কিন্তু সাবলীল ভঙ্গিমায় জবাব দিয়েছে যে আইন সকলের জন্য সমান অযোগ্য এবং অসৎ উপায়ে যারা পেয়েছে তারা যেরকম আইনের আওতায় আসবে সেরকম যারা যোগ্য রয়েছে তারাও আইনের আওতায় এসে তারা যেন সঠিকভাবে তারা যেহেতু সদ উপায় পেয়েছে তারা যেন পুনর্মূল্যায়নের সুযোগ পায় এবং তাদেরকে যাতে বহাল রাখার কোনো ব্যবস্থা করা হয় কারণ তারা যেহেতু সদ উপায় পেয়েছে তো সেক্ষেত্রে তাদের জন্য আইন সমান হওয়া উচিত এবং তাদের পরিবারগুলোকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া উচিত নয় দেশের ভাবি নাগরিক কিন্তু এরকমই হওয়া উচিত যে সত্যি কথা সহজভাবে সোজাভাবে নিজের মতো করে বলতে পারবে যার কন্টেম্পোরারি নলেজ থাকবে পরিশ্রমী হবে আমরা আশা করব বড়ো হয়ে ও শুধু তথাকথিত পেশার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ও যে পেশাতেই যাক না কেন তার সঙ্গে সঙ্গে ও সমাজকে পথ দেখাতে সাহায্য করবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ